بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত ভিউয়ার্স দর্শকবৃন্দ আপনাদেরকে মোবারকবাদ ওয়েলকাম জানিয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আলোর দিশারি প্রোগ্রাম যে প্রোগ্রামের মধ্যমণি আমাদের সম্মানিত বুজুর্গ উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান দামাত বারকাত মোল্লা আলিয়া তশরিফ নিয়ে এসেছেন আপনারা অধীর অপেক্ষায় আছেন প্রোগ্রাম শুরু হবে এবং আপনারা ওনার কাছ থেকে সারগর্ব আলোচনা শুনবেন আর আমাদের সেই আলোচনাটা হচ্ছে পবিত্র হাজ হাজ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি ইসলামের যে পাঁচটি বুনিয়াদ আছে ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের একটি হচ্ছে হাজ তো হাজ সম্পর্কে আমাদের বিভিন্ন পার্টের আলোচনা চলছে শেষ পর্যায়ে আমরা এসেছি হাজের ইহরাম সম্পর্কে তাওয়াফ সম্পর্কে তো আসুন প্রথমে আমরা শেখুল হাদিসের কাছে আমি যাব এবং উনি আমাদেরকে একটা সময় আমরা শুনব ওনার কাছ থেকে ভূমিকা তারপর আপনারা তৈরি হয়ে যাবেন আপনাদের মনের ভিতর যে জিজ্ঞাসা আছে আপনারা জিজ্ঞেস করবেন আমরা ইনশাল্লাহ হযরতের কাছ থেকে আমরা প্রশ্ন শুনব আমি চলে যাচ্ছি শেখুল হাদিস দামাত বারকাতুল আলিয়ার কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি হযরত খুবই মুবারকবাদ এবং আপনাকে আমরা আজকে আলোর দিশারিতে তো সবসময় আপনি আলোকিত করেন তো আজকে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা হাজ নিয়ে যে আলোচনা চলছিল তো বিনীতভাবে আমি অনুরোধ করছি আমাদের ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং উম্মার এই যারা দেখতেছেন সকলের ফায়দার জন্য আমাদের আজকের এই হাজের আলোচনা আপনার কাছ থেকে আমরা শুনতে আগ্রহী আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দর্শক ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে আন্তরিক মোবারক জানিয়ে মহান রব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক কামনা করে আজকে শাওয়ালের 28 তারিখ সম্ভবত আগামীকালকে এই শাওয়াল শেষ তারপরে ঈদুল কাদা এরপরে ঈদুল হাজ্জার মাস আসতেছে আজকের প্রোগ্রাম শুরু করতেছি আল্লাহ যেন আমাকে যেভাবে বললে আপনারা উপলব্ধি এবং লাভবান হন সেভাবে যেন আমাকে বলার এবং সর্বোপরি আল্লাহ পাক যেন ইখলাসের ভিত্তিতে যেন আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দান করেন যেন আমাদের এই আলোচনা কাল কঠিন কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হয় আমিন আমিন সম্মানিত ভাই এবং বোনেরা হজ ইসলামের অন্যতম একটি রুকন পাঁচ স্তম্ভের একটি স্তম্ভ হজ লাইফে জীবনে একবার ফরজ হয় এবং যার মাধ্যমে আমরা সহজে জান্নাত লাভ করতে পারি হজের মাধ্যমে অতীতের সমস্ত গুনাহ আমাদের মাফ করে নিতে পারি এবং যেভাবে মার্গর থেকে আমরা নিষ্পাপ অবস্থায় জন্ম নিয়েছিলাম কাইয়াওমিন ওয়ালাদাতহু উম্মুহু সেইভাবে নিষ্পাপ হিসাবে আবারও আমরা ঘরে ফেরার সুযোগ করে নিতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল হাজ্জু ইয়াহদিমু মা কানা কাবলা হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাওয়ার রেখেছেন অতীতের সমস্ত গুনাহকে একদম নিশ্চিহ্ন করে দেয় হদম শব্দের অর্থ ডিমলিশ করে দেওয়া নিশ্চিহ্ন করে দেওয়া চুর মার করে দেওয়া গুড়িয়ে দেওয়া সমস্ত গুণাকে গুড়িয়ে দেয় শেষ করে দেয় যার পরিপ্রেক্ষিতে ওলামা একরাম মনে করেন যে হজের মাধ্যমে শুধুমাত্র সগিরা গুণাই নয় ইভেন কবিরা গুণা মাফ হয়ে যায় মাশাআল্লাহ হজের পদ্ধতি সে আমরা গতকালকে আলোচনা করেছিলাম হয়তো আপনি শুধু হজের সিজনে
হজের এহরাম বেঁধে হজ করবেন, হজ্জে ইফরাদ, অথবা আপনি হজ হজের সিজনে হজও করবেন, উমরাও করবেন, উভয়টি, যেটি রয়েছে দুটি পদ্ধতি। তামাত্তু হিসাবেও করা যায় যে সেপারেট এহরামের মাধ্যমে প্রথমে উমরা করবেন, তারপরে মিনায় আপনি হয়তো 8 তারিখ অথবা যে সময় যান, মিনায় যাওয়ার পূর্বে আবার নতুন করে হজের এহরাম বাঁধবেন, তারপরে দ্বিতীয় এহরামের মাধ্যমে আপনি হজ আদায় করবেন। এই পদ্ধতিতে আদায় করার নামকে তামাত্তু বলা হয়। এবং আরেকটি পদ্ধতি রয়েছে, আপনি এহরাম বেঁধে গেলেন, এই এহরাম দিয়ে উমরা আদায় করবেন, সমান এহরামে আপনি থাকবেন এবং মিনায় চলে যাবেন, হজ আদায় করবেন, 10 তারিখ শেষ পর্যন্ত এহরাম থেকে বের হবেন। অতএব এই তিন পদ্ধতির হজের মধ্য থেকে দুই পদ্ধতির হজের এহরামটা একটু লম্বা হয়। হজ্জে ইফরাদ শুধুমাত্র যদি আপনি হজে এহরাম বাঁধেন, তো সেই এহরাম কিন্তু আপনি শেষ করবেন 10 তারিখ, এর আগে শেষ করতে পারতেছেন না। দিলহজ্জার 10 তারিখ পাথর মারার পরে তারপরে আপনি হয়তো এহরাম শেষ করতে পারবেন। ঠিক হজ্জে কেরান করলেও আপনি মক্কায় ঢুকার আগে এহরাম অবশ্যই আপনাকে মিকাতের পূর্বে তো বাঁধতেই হবে, এবং সেই এহরাম নিয়ে আপনি থাকবেন। জিলহজ্জার 10 তারিখ পাথর মারার পর, যেহেতু আপনি কেরান করেছেন কুরবানি দেওয়ার পর, তারপরে আপনি মাথার চুল হয়তো কামাবেন অথবা ছুটো করবেন, এরপরে আপনি এই এহরাম থেকে বের হতে পারবেন। তো মোটামুটি হয়তো আপনারা অনুভব করতে পারছেন, যদি আপনি শুধু হজের এহরাম নিয়ে যান অথবা কেরান হিসাবে একই এহরামের মাধ্যমে উভয়টা করতে চান, এহরামটা একটু লম্বা হয়। অর্থাৎ আপনি মক্কায় ঢুকবেন এহরাম নিয়ে এবং জিলহজ্জার 10 তারিখের আগ পর্যন্ত আপনি সেই এহরাম থেকে বের হতে পারবেন না। যেহেতু এহরামে কিছু রেস্ট্রিকশন রয়েছে, আমরা গতকালকে বলেছিলাম, মনে করেন এহরাম বাঁধার পর আপনি কোনো খুশবু, গরম জাতীয় কোনো জিনিস, পারফিউম কিছু ইউজ করতে পারবেন না, আমরা পুরুষ যারা সেলাই করা কাপড় পরিধান করতে পারবো না, তারপরে নখ চুল কাটতে পারবো না, পুরুষ হই বা নারী হই, এরপরে আমরা পুরুষ যারা মাথা আমরা কভার করতে পারবো না, ফেসও কভার করতে পারবো না, মা বোনরা শুধুমাত্র চেহারা কভার করবেন না, তারপরে জুতা পরিধান করার ক্ষেত্রেও আমরা নর্মাল জুতা যেগুলো শুইগুলো পরিধান করতে পারবো না, এমন জুতা পরিধান করব যে জুতা পরিধান করার পরে পায়ের গোড়ালির হাড্ডি, ইভেন পায়ের পাতার উপরে যে উঁচা হাড্ডি যেটা রয়েছে, হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির বর্ণামতে সেই হাড্ডিও বাইরে থাকতে হবে। এই যে রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশনটা কিন্তু এহরামের কারণে আমাদের থাকতেই হয়। যাই হোক, আমাদের আলোচনা ছিল এহরাম প্রসঙ্গে। হযরতুল আলাম, জিদালের যদি বিষয়টা আরেকটু আমাদের খুলে বলতেন, যে এহরামের অবস্থায় যে আমাদের যে অনেকে বাকবিদনটা অনেক পর্যায়ে, মানে একটা বিশাল পর্যায়ে চলে যায়। কোরআনে যেটা বলা হয়েছে যে এহরাম বাঁধার পর আমরা যে কাজগুলো করতে পারবো না, স্ত্রী স্ত্রী সহবাস বা সাথে রিলেটেড কোনো জিনিসে আমরা জড়িত হতে পারবো না, এবং স্পেশালি জিদাল করতে পারবো না। জিদাল মানে হলো কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়া, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া, ঝগড়া সৃষ্টি করে দেওয়া। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজের সফরে শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো অনেক সিচুয়েশন এভাবে আমার সামনে আসবে যে আমার মিজাজকে কন্ট্রোল রাখা ভারী কঠিন হবে, কিন্তু আমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। অতএব হজ সুষ্ঠুভাবে করতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, টাকা পয়সা তো লাগবেই, মাঝে মাঝে তো শিখবই, হালাল ইনকাম দিয়ে তো হজ করবো, এর মাঝে কোনো সন্দেহ নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যেটা আমার সবসময় সাথে থাকতে হবে সেটি হলো লট অফ পেশেন্স, যে আমাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। এই সবর এবং ধৈর্য সবসময় সাথে থাকতে হবে। যদি এটা আমি হারিয়ে ফেলি, হয়তো আমি 4-5 হাজার পাউন্ড খরচ করে, সময় ব্যয় করে, অত্যন্ত কষ্ট করে আমি হজ করলাম, কিন্তু আমার হজের মূল রিয়ালিটি যেটা, এটা হয়তো আমার নষ্ট হয়ে যেতে পারে। অতএব আল্লাহ বলেছেন, ফালা মান ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি, যে জিমা স্ত্রী সহবাস বা এসমত জিনিসে জড়িত হতে পারবো না, কোনো গুনাহের কাজে লিপ্ত হব না, এবং কোনো ধরনের ঝগড়া ঝাঁটিতেও আমরা যেন লিপ্ত না হই, একটা মেনশন করা হয়েছে। গুনাহের কাজ বলতে যারা ধূমপান করেন, এবং এটাই মূলত অনেকে এহরামের অবস্থায় মিনা এবং মুজদালিফায়, সেটাকে কি গুনার অন্তর্ভুক্ত হবে, ফুসুকের অন্তর্ভুক্ত? যত জিনিস, এক কথায় ফুসুক মানে এই যে সমস্ত জিনিস হাদিসে নিষেধ এসেছে যেটাকে আমরা সবসময় গুনাহ মনে করি, এই কোনো ধরনের গুনাহের কাজে আমরা লিপ্ত হব না, এটা আম।
এখন যে কাজকে আমি মনে করেন গুনাহ হিসেবে আমি মনে করতেছি, এই ধরনের কোনো কাজে আমি জড়িত হতে পারবো না। এটার পানিশমেন্ট কি হবে, মানে এটার যদি ঘটনা ঘটে যায়, জিদাল হয়ে যায়? অনেক সময় আছে, অনেক জিনিসের কারণে হয়তো হজ ফাসিদ হয়ে যাবে, কোনো অপরাধ আছে হয়তো হজ ফাসিদ না হলেও হজটা মাবরুর হবে না, যে হজের মাধ্যমে সমস্ত গুনাহ মাফ হওয়ার কথা, যে হজের মাধ্যমে আমার পরিবর্তন আসার কথা, যে হজের মাধ্যমে আমি নিষ্পাপ অবস্থায় ফিরে আসার কথা, হয়তো এই সুযোগটা হয়তো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ হজের রুহ যেটা সেটা চলে যাবে। ইনশাআল্লাহ। এবার আমি এহরাম সম্পর্কে যেটা বলবো, জি, আমরা যারা এখান থেকে যাই, কেহ আছে প্রথমে মদিনায় চলে যাই, তাদের ক্ষেত্রে আপনি যদি মদিনায় যান তাহলে আপনাকে এহরাম বাঁধতে হচ্ছে না, আপনি নর্মাল ড্রেস পিন্ধে মদিনায় চলে যান। সেখানে মদিনা শেষ করার পরে তার যখন আপনি মক্কায় আসবেন, আসার পথে রাস্তায় জুল হুলাইফা নামি জায়গায় আপনি সেখানে এহরাম বাঁধবেন। যদি আপনি ডাইরেক্ট মক্কায় চলে যান তা তো আপনাকে এহরাম বাঁধতে হবে, আমি গতকালকে বলেছিলাম প্লেনে আপনাকে এহরাম বাঁধতে হবে। সেই এহরাম বাঁধার একটি হলো যে মিকাত, যে মিকাত তো ক্রস করা যাবেই না, সেখানে গেলে ওয়াজিব এহরাম বেঁধে নেওয়া। এর পূর্বেও যদি আমরা এহরাম বাঁধি তাও ঠিক আছে। ইবেন হযরত ইবনে আব্বাস, হযরত আলী, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনজন সাহাবীর কথা আমি বললাম, আবার বলছি, হযরত আলী, হযরত ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ অনেক সাহাবায়ে কেরাম, ওনারা কিন্তু এহরাম গড় থেকেই বাঁধতেন। সুবহানাল্লাহ। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল হুলাইফায় গিয়ে এহরাম বেঁধেছিলেন, আবার অনেক সাহাবায়ে কেরাম গড় থেকে এহরাম বেঁধে গেছেন, যার ফলে উলামায়ে কেরাম বলেন যে আপনি মেন মিকাতে গেলে তো এহরাম বাঁধতেই হবে, তার বিকল্প নাই। ইভেন মিকাতের আগে যদি আপনি গড় থেকে এহরাম বেঁধে যান তো সেটাও অবশ্যই অনেক লোক উত্তম বলেছেন। তবে আমি গতকালকে বলেছিলাম যে যেহেতু আপনি যদি আগে এহরাম বাঁধেন কি হবে, যে এহরামে যেটা রেস্ট্রিকশন এটা হয়তো আপনাকে একটু আর্লি চলে আসবে। যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার উপর কনফিডেন্ট এবং আস্থা থাকে যে আমি এগুলো ইনশাআল্লাহ মেনে করে যেতে পারবো, কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ, এটা তো ইবাদত। এবং ওনারা দলিল দিয়েছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এই আতিমু কমপ্লিট থেকে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি মনে করি সবচেয়ে কমপ্লিট তখনই হবে যে আমি যে সফর শুরু করলাম, যাত্রা শুরু করলাম, সেখান থেকে আমি হারাম বেদে আল্লাহর হাওলা হয়ে গেলাম, লাব্বায়ক বলে আমি হাজিরা শুরু করে দিলাম, আমার পুরো যাত্রা যেন লাব্বায়কের মাধ্যমে আল্লাহর হাজির সাথে আমি যোগ করে দিতে পারি, তখন আমি মনে করি আমার হজটা পুরো কমপ্লিট হলো। উনি এইভাবে এই আদিয়ে দলিল দিতেন। অতএব গড় থেকেও এহরাম বেঁধে যাওয়ারও সুযোগ রয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, যেহেতু সাহাবায়ে কেরাম আমল করেছেন, নিশ্চয় তাদের কাছে কোনো প্রমাণ দলিল ছিল বিদায়, বাট জায়েজ অবশ্যই তো হবে না, তো ওনারা কীভাবে করবেন? সাহাবায়ে কেরাম তো আমাদের জন্য অবশ্যই, তাদেরও তো রসুল আকরাম সাল্লামকে দেখে বা শুনে হয়তো ওনারা এটা করেছেন, আমরা এটা বিশ্বাস রাখতে হবে। যদি আপনার সাথে ছোটো ছেলে বা মেয়ে থাকেন, নাবালের, তাদেরকে যদি মেয়ে হন, তো মেয়ের ক্ষেত্রে তো মনে করেন আলাদা কোনো এহরামে কোনো রেস্ট্রিকশন নাই, নর্মাল ড্রেস পরিধান করাইতে পারবেন। যদি ছেলে হয় তাহলে ছোট্ট হোক বা গিয়ে হোক, তাকে তো আপনি ওই যে দুইটা টাওয়াল বা সিলাই ছাড়া দুইটা কাপড় পরিধান করাতে হবে। আমি অভিভাবক হিসাবে যেন আমার ছোট্ট নাবালিক বাচ্চা যেন এহরামের উল্টা কোনো কাজ আমার দ্বারা যেন না হয়। এতে যদি ছোটো বাচ্চা, সে যদি তার নিজের সেলফে এহরাম পনিপন্থী কোনো কাজ করেই ফেলে যেটা আমার হয়তো আমি তার এটার সঙ্গে জড়িত নয়, বা আমার অজান্তে সে করে ফেলেছে, সেটার জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তো ছোট বাচ্চা যদি হয় ছেলে, যদি সে এহরাম খুলে ফেলে অথবা মনে করেন সে যদি তার সেলফে এহরামের পরিপন্থী হঠাৎ করে হয়তো সে কোনো আতর লাগিয়ে দিল, আমি দেখছি না, মানে এহরাম পরিপন্থী তার সেলফে কোনো কিছু করেই ফেলে, যদি কোনো সমস্যা হবে না, আমরা কোনো কিছু তাকে করাবো না। যদি আপনি বদলি হজ করেন তাহলে এহরাম কীভাবে বাঁধবেন, তো ডিপেন্ড আপনি হজ কীভাবে করতেছেন। তো আমরা সাধারণত আলোচনা করার সময় তামাত্তুকেই সামনে রেখে আমরা আলোচনা করি। তো তামাত্তু করতে হলে আপনি প্রথমে তো গিয়ে উমরা করবেন, এবং উমরার মধ্যে আমি বলেছিলাম চারটি কাজ, এহরাম বাঁধবেন, তোয়াফ করবেন, সফা মারওয়ার সাই করবেন, তারপরে মাথার চুল কামাবেন অথবা ছোটো করবেন, চারটি কাজ, ঠিক আছে? তো আপনি গড় থেকে তো অথবা যেখান থেকে আপনি এহরাম বাঁধেন, আপনি এহরামে এই নিয়ত করবেন, লাব্বাইকা আল্লাহুম্মা বিউমরাতিন, এটা নিয়ত মনে মনেও করবেন, মুখ দ্বারা উচ্চারণ নবী সাল্লাম করেছেন, সেটা ভালো যে আপনি মুখেও উচ্চারণ করবেন। তামাত্তু হজের ক্ষেত্রে যেহেতু আপনি প্রথমে গিয়ে উমরা করবেন, সেজন্য আপনি যারা উমরাকে করেছেন ঠিক এমনিভাবে একটা উমরার জন্য আপনি তৈয়ারি নেবেন। এবং
আপনার যদি ছোট বাচ্চা থাকে তাহলে আপনি ওর পক্ষ থেকে নিয়ত করেন যে আমার ছেলে বা আমার মেয়ে সে হয়তো বুঝতেছে না, তার পক্ষ থেকে আমি নিয়ত করলাম সে উমরা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মা তার ছোট্ট একটি শিশুকে এভাবে উপরে উঠিয়ে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই ছোট্ট বাচ্চাকে আমি হজে নিয়ে এসেছি, আমার এই বাচ্চার কি হজ হবে? হাদিসটি মুসলিম শরীফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই এই বাচ্চা হজ হবে এবং সব তোমার আমলনামায় জমা হবে, তবে এই হজটা হবে নফল হজ। সে যখন বড় হবে তার আবার সম্পদ হবে তখন কিন্তু এই ছোটোবেলা নাবালিক থাক অবস্থায় যে হজ আদায় করেছিল এই ফরজ যেটা সেটা আদায় হবে না। আমার মনে হয় আমাদের হাজি আতাউর রহমান উনিও তো হজে গিয়েছিলেন নাকি, হাজিটা বলা হয় খুব সম্ভব উনি মনে হয় ছোটোবেলায় গিয়েছিলেন নাকি না মনে হয়, মনে হয় যদি থাকে দশ বারো বছরের উপরেই ছিল, দশ বারো বছর তো খুব সম্ভব নাবালিক হওয়ারই কথা। আপনি কথা বলুন, কারণ খুবই তাড়াতাড়ি বলতে হবে আমাদের তো। জি আসসালামু আলাইকুম, একটু জুড়ে বলেন। আমি সাইরা বুঝেন মাওলানা সাদুল্লাহ লোকে মারতাম, আমার লোকে আপনার লোকে আমি কাজিরবাজার অন্য একটা জিও করছিলাম, একটা ছেলের আবিদর সংসার দিছিলাম। জি আমি হলে খাদিরবাজার সংক্রান্ত যত ডিটেল স্পন্সর আজকে আগামীকাল সারা আমার আত্ম আইব এবং ও উইক সবরে আমরা পাঠাই দিব, অলরেডি ইনশাআল্লাহ আপনারা চিন্তা করবা না, কারণ সব তো আমরা স্পন্সর এবং পিকচার্স এভরিথিং রেডি হয়ে গেছে কি, তো আপনারা এই উইকের ভিতরে সব পাইল বেলে চিন্তার কোনো কারণ নাই। জাজাকাল্লাহ। জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম, আপনার টিভির ভলিউম বন্ধ করে যদি কথা বলেন ভালো হয়, আমরা শুনতে পারছি না আপনার কথা। হ্যালো, আচ্ছা জি কলটা ড্রপ হয়ে গেছে হুজুর। আচ্ছা ঠিক আছে। জি তাহলে আমরা এই নাবালিকের যারা হজ করবে তারা আবার ভবিষ্যতে হজ আদায় হবে, সব মিলবে এবং সবটা অ্যাড হবে মা বাবার অ্যাকাউন্টে। আচ্ছা, প্যারেন্টসের বালিক হওয়ার পরে যদি তার সম্পদ হয় অর্থাৎ হজ ফরজ হওয়ার জুকা আবার হয়ে যান তাহলে এই নাবালিক থাকা অবস্থায় ছোটোবেলায় যে হজ আদায় করা হয়েছিল সেটা হজ্জাতুল ইসলাম বা ফরজ হজ আদায়ের ক্ষেত্রে এটা যথেষ্ট হবে না, আবার ফরজ হজ আদায় করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন? কারণ ছোট্ট বাচ্চা যারা তাদের ক্ষেত্রে তো হজটা যেটা হবে এটা ফরজ হিসাবে তাদের হবে না, নফল হিসাবেই থাকবে, অপশনাল হিসাবেই থাকতে। বুঝছি বুঝছি, মাশাআল্লাহ। অতএব জি আমরা কল চলে এসেছি অনেক, আমরা নিয়ে নেই। জি কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন বোন, আপনার প্রশ্নটা। আমি একটা জিনিস শিখাইতাম আসছিল রবা মুল্লা। জি বলেন বলেন। যেন আমি আর বড় হজ যাইতাম, আমার শরীর খারাপ থাকা, ডায়াবেটিস বেশি হাই আর হার্টের প্রবলেম, আমি আটটা রোজা রাখছি আর বাকি গুণ রাখতাম পারছি না। এখন এখন আমি আর খফারা সারা মাসর দিলাইছি দেশ। জি এখন আমি খিতা করতাম হোককা, এখন আমার লাগি রাখা যেমন বেশি কষ্ট হইব বা পারতাম না। রোজার কথা কই রানি? জি জি রোজার কথা। আচ্ছা ফারানা, তেমন হজর ব্যাপারে কিতা জানতা সাইরা? হজ যাইতাম, আমার হজ খান কবুল হইব নি, আমি যে রোজা গুন রাখছি না। ও আচ্ছা 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 আচ্ছা, নো প্রবলেম, আপনি ওয়েট করুক ইনশাআল্লাহ, শেখুলহাদিস দামাত বরকাতুল আলী আপনার প্রশ্নের উত্তর দিবা, না আপনি চিন্তার কোনো কারণ নাই, তাই বালা হরি বুঝে এক হইবা। জি কলা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন, আপনার প্রশ্ন তাড়াতাড়ি একটু বললে ভালো হয়। হ্যালো, না জি 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 প্লিজ আপনার প্রশ্নটা বলুন। হ্যালো হ্যালো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমরা এক মিনিট তো হুনছেন নি? জি বলেন। জি হোকা কই আপনি কইলা কা? আপনি কি বলছেন কিছু? হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি ওয়া আলাইকুম আসসালাম। আপনি খাজা দাদা বলছেন নাকি? জি জি
যেহেতু আপনি আপনাদের যত রোজা দেখতে যেহেতু ফাঁসটা ফার্মাল ইসলাম হাজির দাদা বসছি আমাদের সাথে দিতাম বুঝছেন তো জনাব আমি জিনিসটা দেখাইতাম চাইলাম বদলি হওয়া যায় কি আমি আমার হাজ করছি এখন আমার আমার নানার হাজ করতাম বদলি হাজ দয়া করে যদি আমরা একটু বুঝাইয়া কই বা যদি নাকি আমার জানা আছে কিন্তু তবুও হুজুরের কাছে আপনারা কাছে শুনলে কি খুব ইয়ে হইব ইনশাল্লাহ ওকে ওকে নো প্রবলেম আপনি দেখতে তাও কা আমরা নেক্সট কল যাইগি সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি একটু স্টুডিওতে কথা বলতে পারবো জি বলেন আপনি জি জি আচ্ছা হ্যাঁ সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমি একটু আচ্ছা ওই যে হজ সম্বন্ধে জিজ্ঞেস করতে চাইতেছি হ্যাঁ হজের নিয়তটা কি বাংলা করলে হবে নাকি ওকে ওকে যখন আমি করলাম যে আমি ওমরা করার জন্য নিয়ত করলাম আমি করে ওকে 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 ফাইন ফাইন আর যে হজের মধ্যে এই যে দোয়া দরুদগুলো আপনি বাংলা পড়লে যেগুলি আপনার প্রশ্নটা বোন বলেন টিভির ভলিউমটা বন্ধ করে যদি বলেন আপনি শুনতে পারবেন আমিও শুনবো আপনার কথা জি কোন অসুবিধা হইলে খাইলে কোন অসুবিধা হইব নি রোজার ওকে ঠিক আছে ওকে ইনশাআল্লাহ আপনার ঠিক আছে আমরা আর একটা কল নেই জি কল আসসালামু আলাইকুম আলাইকুম সালাম সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার আজকে আপনার কাছে সালাম জি 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 আপনার মোবাইল আমার সালাম তে আপনার ফোন নাম্বার বলছেন না ওখানে দাদু আপনার হাবিবা বেমার একজন হাবিব আলিম আলিম ও ফোন কেমন আছে নাম তে বলুন আমার নাম্বার দিবা যোগাযোগ করবো আর ইনশাল্লাহ ওই সপ্তাহ আপনারা সপ্তাহ পাইলি আমি দেশ থাকি সহতা লুইয়াই যে খাম চলে ইনশাল্লাহ আমরা কলর দিকে আমরা প্রশ্নগুলোর উত্তর দিকে আমরা চলে যাই সময় যতটুকু হয় তারপরে আমরা ব্রেকের পরে আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনা করব একজন বড় হজ্জে যাবেন শরীর খুব খারাপ এখন উনার করণীয় কি যেমন উনি রোজা রাখতে পারতেছেন না সেক্ষেত্রে উনি যে রোজাও রাখতে পারতেছেন না তাহলে কি উনি হজ্জে যাওয়া উনার জন্য ঠিক কি না প্রশ্নের উত্তরে যাওয়ার পূর্বে আজকের দর্শক সভা এবং বন্ধুদের উদ্দেশ্যে দুইটি কথা যে বা যারাই প্রশ্ন করবেন মেহরবানি করে আপনাদের টিভির ভলিউমটি যথাসম্ভব আপনারা মিউট রেখে অথবা বিলকুল বন্ধ রেখে অথবা অন্য রুমে গিয়ে আপনারা কল করার চেষ্টা করবেন এটা যেন মোটেই আমরা যেন না করি কারণ এতে হয় কি যদি টিভির ভলিউমটা একটু বাড়ানো থাকে তাহলে আপনিও আমাদের কথা শুনতে পারেন না এবং অযথা একটা টাইম নষ্ট হয়ে যায় এবং প্রোগ্রামের সুন্দরতাও নষ্ট হয় যেহেতু আমরা এখানে এসেছি আপনাদেরকে উপকার এবং ফায়দা করার জন্য এসে টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিষয়টি হলো যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি যেহেতু আজকে আমরা আলোর দিশারি এখানে হজ এবং হজ সংক্রান্ত আলোচনা চলবে কারো সঙ্গে যদি ব্যক্তিগত কোনো চ্যারিটি বা চ্যারিটির কোনো কথা থাকে আজকে চ্যারিটি কালেকশন নয় এই ব্যাপারে আপনার কথা না বলে আপনারা অন্য সময় এটা নিয়ে যোগাযোগ করবেন বা অফিস থেকে অথবা আগামীকালকে দিনে কোনো সময় যোগাযোগ করবেন মেহরবানি করে চ্যারিটির সংক্রান্ত কোনো ব্যাপার ইভেন কাদির বাজার মাদ্রাসারও কোনো চ্যারিটির সংক্রান্ত কোনো ব্যাপারটা যেন আপনারা মেহরবানি আলোচনা না করেন জাজাকুমুল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ
প্রশ্ন যেটা যে একজন বোন উনি অসুস্থ ছিলেন, ডায়াবেটিস, রমজান শুরু রাখতে পারেন নাই, উনি কফারা দিয়া দিয়েছেন। এবার প্রশ্ন হলো যে উনি হজে যেতে পারবেন কিনা পারবেন না। আলহামদুলিল্লাহ আপনার যদি হজে যাওয়ার সামর্থ্য থাকে তাহলে আপনি হজে গেলে আপনার হজ অবশ্যই কবুল হবে। রোজা আপনি রাখতে পারেন নাই এবং কফারা দিয়েছেন, এই ক্ষেত্রে আমার কথা রয়েছে, যদি আপনি শর্ট সিজনে ঠান্ডা সিজনে যে সময় দিন বাড়তি হবে আপনি রাখতে পারেন, আপনি অবশ্যই রাখতে হবে, কফারা আপনার দিলে আদায় হবে না। হ্যাঁ, যদি অবস্থা আপনার এমনই হয়ে যায় যে আপনি শর্ট দিনেও এই রোজার কথা করতে পারবেন না, তখন গিয়ে আপনি এই রোজার যেটাকে আরবিতে ফিদিয়া বলে আপনি ফিদিয়া দেওয়াটা ঠিক হবে। বাট আপনি দিয়েছেন মার্শাল্লাহ, আপনি অপেক্ষা করুন, যখন আপনি পারবেন শর্ট সিজনে আপনি ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ যদি পারেন তো ইনশাআল্লাহ সেটাই আপনার জন্য করণীয়। জাযাকুমুল্লাহ আহসানুল্লাহ। মার্শাল্লাহ, আমরা আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসাধারণ জবাব আমরা পেয়েছি। আমরা একটা ব্রেকে যাচ্ছি, ইনশাআল্লাহ ব্রেক থেকে আসার পর বাকি প্রশ্নগুলোর উত্তর আমরা শুনবো। সম্মানিত দর্শক, ততক্ষণ অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, praises to Allah, Alhamdulillah.